ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, তোমাদের কাজ কারবারই হলো সকলের ভালো করা। প্রথমে নিজের ভালো করো, তারপর অন্যের ভালো করার জন্য সেবা করো। বাচ্চারা জানে যে এই মহিমা কার, ভারতবাসী মানুষ জানে না। তোমরাও মানুষ, কিন্তু তোমরা এখন জেনে গেছো এ কার মহিমা। তোমরা ওই মাতা পিতার দ্বারা বিষ্ণুপুরের রাজত্ব গ্রহণ করছো। উপরে রয়েছেন মাতা পিতা, বিদ্বান আদিরা শিবলিঙ্গের পূজা করতে দেয় না, কেননা তারা উল্টো কথা বোঝে। বাস্তবে যখন শিবলিঙ্গের পূজা করে তখন তাকে মাতা পিতা মনে করে না। লক্ষ্মী নারায়ণের যখন পূজা করবে তখন তাদের মাতা পিতা বলবে, কেননা দুইজনে আছেন। পাথর বুদ্ধির মানুষ কিছুই বুঝতে পারে না যে আমরা কার পূজা করি। তমেব মাতাশ্চ পিতাকে, যেখানে দুইজনকে দেখে তাদের সামনেই মহিমা করে। কিন্তু লক্ষ্মী নারায়ণ তো না মাতা পিতা আর না কাণ্ডারি, না তারা জ্ঞানের সাগর আর না পতিত পাবন। বাচ্চারা, তোমরা খুব ভালোভাবে জানো যে পতিত পাবন নিরাকার পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। তমেব মাতাশ্চ পিতা এই মহিমা সাকারের হতে পারে না, না লৌকিক মাতা পিতার জন্যই মহিমা করা হয়। ওই লৌকিক মাতা পিতার কাছ থেকে তো অল্পকালের জন্য কাক বিষ্ঠার সমান সুখ প্রাপ্ত হয়। দাপুর আর কলিযুগে হলো দুঃখ, আমরা এখন বাবার দ্বারা বুদ্ধিমান হয়েছি। আজ প্রাপ্ত মুরুলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের জেকিং চার্ট নিয়ে সজেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, তোমাদের কাজ কারবারই হলো সকলের ভালো করা। প্রথমে নিজের ভালো করো, তারপর অন্যের ভালো করার জন্য সেবা করো। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি প্রথমে নিজের ভালো করে তারপর অন্যের ভালো করার জন্য সেবা করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, ভিতরে বাইরে স্বচ্ছ রাখার প্রয়োজন। বাবার কাছে কিছুই লোকাবে না, সত্য হৃদয়ে সেবা করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি ভিতরে বাইরে স্বচ্ছ রাখছি কি। বাবার কাছে কিছুই লোকাচ্ছি না তো, সত্য হৃদয়ে সেবা করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, নিজের সময় সফল করতে হবে। সর্বের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য বাণী এবং কর্মীর সেবা অবশ্যই করতে হবে। তোমাদের দয়ালু হতে হবে, সকলের কল্যাণ করার কাজই করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি নিজের সময় সফল করছি কি। সর্বের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য বাণী এবং কর্মীর সেবা অবশ্যই করছি কি। দয়ালু হচ্ছে কি, সকলের কল্যাণ করার কাজ করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, নির্মাণতার মহানতার দ্বারা সর্বের শুভেচ্ছা প্রাপ্তকারী মাস্টার সুখদাতা ভব। মহানতার নিদর্শন হল নির্মাণতা। যত নির্মাণ হবে ততই স্বভাবতই সকলের হৃদয়ে মহান হতে পারবে। নির্মাণতা সহজে নিরহংকারী বানিয়ে দেয়। নির্মাণতার বীজ মহানতার ফলকে সততই প্রাপ্ত করায়। নির্মাণতাই হল
সকলের শুভেচ্ছা প্রাপ্ত করার সহজ সাধন, নির্মাণতা মহিমাযোগ্য করে দেয়। নির্মাণতা সকলের মনে প্রেমের স্থান তৈরি করে দেয়। সে বাবার সমান মাস্টার সুখদাতা হয়ে যায়। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি নির্মাণতার মহানতার দ্বারা সর্বের শুভেচ্ছা প্রাপ্তকারী মাস্টার সুখদাতা হচ্ছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, শ্রেষ্ঠ জীবনের অনুভব করার জন্য নিশ্চয়ের ফাউন্ডেশন যেন দৃঢ় হয়। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি শ্রেষ্ঠ জীবনের অনুভব করার জন্য নিশ্চয়ের ফাউন্ডেশন দৃঢ় করছি কি চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।